হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে কীভাবে স্লিপ টপ স্টিচ বা আরামল টপ স্টিচ কীভাবে দেওয়া হয় তা নিয়ে ভিডিও নিয়ে এসেছি। আপনারা এই ভিডিও দেখে অতি সহজে কীভাবে আরামল টপ চেন বা টপ স্টিচ সেলাই কীভাবে দেওয়া হয়, কোন মেশিন দিয়ে দেওয়া হয়, কী গাইড দিয়ে দেওয়া হয় এই ভিডিও দেখে তা শিখে নিতে পারবেন। দেখুন, একটি ফ্ল্যাট টপ মেশিন যেটার মাধ্যমে আমরা ছুরি হেম করে থাকি, একটি ন্যারো স্মল ন্যারো মিডিয়াম সিলিন্ডার মেশিন, ন্যারো ফ্ল্যাট টপ। দেখুন এখানে একটি ফিট লাগানো আছে। দেখুন ফিটটি নৌকার মতো বা নাকের মতো একটু উঁচা আছে। দেখবেন পিটের, যার মাধ্যমে টপসিন গুলো দিয়ে থাকে, যার মাধ্যমে টপসিন গুলো খুবই সুন্দর হয়, আঁকা বাঁকা হয় না, একটি কোয়ালিটি সম্পূর্ণ সেলাই হয়। দেখুন কত সুন্দর করে একজন অপারেটর আরামল টপ স্টিচ সেলাই করিতেছে। দেখুন এই যে বুড়িটিকে ধরল, বুড়িটিকে ধরার পরে দুই হাতে হ্যান্ডেলিং এর মাধ্যমে ফিটের নিচে দিল, যে ফিটের নাম হলো নোজ গাইড। দেখুন কত সুন্দর করে এক সাইড দিয়ে দিল, এখন আরেক সাইড দিবে, যে আরেক সাইড টপ স্টিচ দিচ্ছে, যা কিনা অনেকে চিলিপ টপ স্টিচ বলে থাকে বা আরাম টপ স্টিচ বলে থাকে। এইভাবে একজন অপারেটর ঘন্টায় 130 থেকে 140 পিস ঘন্টায় প্রোডাকশন দিয়ে থাকে এই অটোমেশনে। এটা হলো একটা অটোমেশন যার সুতা অটো কেটে যায়, আর যেটা ম্যানুয়াল বাংলা মেশিন তার মাধ্যমে ঘন্টায় 110 থেকে 115 পিস হয়ে থাকে। এর মাধ্যমে আপনারা আরামল টপ স্টিচ গুলো শিখে নিতে পারবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।